নমস্কার, আমি পল্লবী। আজকাল ডট ইনের পক্ষ থেকে এই মুহূর্তে চলে এসেছি আমরা জোড়াসাঁকোয়। জোড়াসাঁকো বলতে তো ঠাকুরবাড়ির কথা অধিকাংশ বাঙালির মনে হয়, যেখানে 22শে শ্রাবণ, 25শে বৈশাখ, বসন্ত উৎসবে মানুষের ভিড় জমে। কিন্তু এই পুজোর সময় জোড়াসাঁকোর আরেকটি বাড়িতে কিন্তু মানুষের রীতিমতো ঢল নামে। আমরা এই মুহূর্তে চলে এসেছি জোড়াসাঁকোর শ্রীকৃষ্ণ দা বাড়িতে। এই বছর এই করোনা আবহে সবাই কি এই বাড়িতে আসতে পারবেন? বাড়ির সদস্যরাই বা এখানে আসতে পারবেন? বাইরের আত্মীয় থেকে শুরু করে প্রতিবেশী এবং গোটা কলকাতায় যারা কলকাতার ঠাকুর দেখতে পছন্দ করেন এবং বনেদি বাড়ির পুজো দেখতে পছন্দ করেন, তাদের কিন্তু এই বাড়ি নিয়ে একটা অন্যরকম কৌতূহল রয়েছে। কি বলছেন বাড়ির সদস্যরা, আমরা তাদের মুখ থেকে শুনে নেব। কিন্তু তার আগে আপনাদেরকে গোটা বাড়িটা অর্থাৎ দরমহলটা আমরা একবার ঘুরে দেখাবো, আসুন। শ্রীকৃষ্ণ দা বাড়ির সদস্য প্রিয়ব্রত দা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আমি একটু ওনার কাছে সরাসরি চলে যাব। যে বাড়ির তো অনেক পুরনো রীতিনীতি রয়েছেই, আর সময়টা একেবারেই আমাদের সঙ্গ দিচ্ছে না কোনো রকমভাবেই। সেক্ষেত্রে কোন নিয়মের পরিবর্তন হচ্ছে, তখন কোন নিয়মটা ছিল যেটা এই বছর করা হচ্ছে না, আপনি যদি একটু বলেন। গতবারের মতোই এবারেও সেম নিয়মগুলোই মানা হচ্ছে, যেমন কাটা ফল দেওয়া যাচ্ছে না, বাইরের কাউকে পুজোর জন্য এখনও অবধি পারমিশন দিতে পারছি না, সরকারের নিয়মের জন্য ওয়েট করা হচ্ছে। প্লাস ঠাকুরও অনেক ছোটো করে নেওয়া হয়েছে যাতে বিসর্জনে অসুবিধে না হয়, এইগুলোই চলছে। যেমন কলা বউ গঙ্গায় চান করতে যাওয়া হতো, এবারে বাড়িতে চান করানো হচ্ছে, গতবারেও তাই করা হচ্ছে। মানে মোটামুটি গতবারের যা গাইডলাইন্সটা ছিল সেটাই আমরা আপাতত এখনও ফলো করে চলছি, কেন সরকার থেকে প্রপারলি এখনও কোনো গাইডলাইন্স আমরা পাইনি, সে কারণে ওটাই মেনটেন করা হচ্ছে আপাতত। মানে প্রতিবেশী কিংবা বাইরের আত্মীয় তারা কি এই বছর পুজোতে আসতে পারছে? এখনো অবধি হ্যাঁ বলা আছে, কিন্তু যদি সরকার থেকে কোনো আলাদা গাইডলাইন করে দেয় তখন তাহলে বাধ্য হয়ে না বলতে হবে আর কি। বেশ, পুজো আর বাড়ির ভোগের প্রসাদ, এটা তো একটা মানে ভীষণভাবে চাহিদা রয়েছেই বাইরের থেকে যারা আসে পুজো দেখতে। সেক্ষেত্রে এবার কি ভোগের প্রসাদেও কোনো পরিবর্তন আসবে, কিংবা বাইরের মানুষ কি ভোগের প্রসাদ পাবে এই বাড়ি? না, বাইরের মানুষকে এখন ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে না, কিন্তু ভোগ যা নিয়মের অনুযায়ী সমস্ত কিছুই তৈরি হচ্ছে, সবই হচ্ছে বাড়ির মধ্যে, সেটা মিলিয়ে নেওয়া হচ্ছে। কেন বাইরের লোককে দেওয়া হচ্ছে না, কেন কে কীভাবে নেবে করোনার পরিস্থিতিতে, নিয়ে নষ্ট করবে সেটা আমরা তো ঠিক চাই না, সেই কারণের জন্যই বাইরের কাউকে এখন দেওয়া হচ্ছে না। আপনাদের বাড়ির ভোগের প্রসাদ সম্পর্কে কিন্তু একটা স্পেশালিটি রয়েছে, অনেকেই জানেন সেটা, সেটা সম্পর্কে একটু বলুন না। আমাদের যেমন অনেকে অন্নভোগ হয় বা ভাতের ভোগ হয়, আমাদের সেটা হয় না, একদমই পুরো বাড়িতে তৈরি মিষ্টি নোনতা, মানে খাজা গজা লেডিগেন্নি দরবেশ এরকমভাবে যতগুলো বাড়িতে তৈরি করা যায় সমস্ত জিনিসগুলো তৈরি করে দেওয়া হয়, যাতে চালের গুঁড়োও যাতে ব্যবহার না হয় সেটাও দেখে আমাদের পুরো ভোগটা তৈরি হয়, এবং গঙ্গা জলে এবং এখনও অবধি ঘিতেই চলছে। মানে সেটারও একটু পরিবর্তন, মানে ভোগের প্রসাদটা সমান থাকছে কিন্তু আদৌ বাইরের মানুষ পাবে কি না সেটা আপনারা এখনও বলতে পারছেন না। ঠিক আছে, আমরা জানতে পারলাম এই মুহূর্তে যে কিছু নিয়মের পরিবর্তন যেমন হচ্ছে, কিন্তু পুজোটা কিন্তু এই বছরও এই বাড়িতে হচ্ছে, কিন্তু সবাই এখনও পর্যন্ত আসতে পারবেন কি না আমরা জানি না। যদিও বা আসতে পারেন তাহলে কী কী মেনটেন করতে হবে সেক্ষেত্রে? মেনটেন বলতে একটা তো নিজেদের নর্মাল আমাদের আইসেন্স এসে গেছে, মাস্কটা মাস্ক, এবং প্লাস একটু দূরত্বটা যদি বজায় রাখা যায় এইভাবে, পুষ্পাঞ্জলিটা ফুল ছাড়া করা যাওয়া, বা গায়ে গায়ে না যতটা না ছোঁয়া যায় ততটাই অ্যাভয়েড করা, কেন একজনের যদি বাইচান্স হয়ে থাকে তো অন্যরাও এফেক্টেড হয়ে যাবে, তখন পুরো পুজোটাই ম্যাশাকার হয়ে যাবে, সেই যতটা সাবধান নিজেরা হওয়া যায়।
এখন মানুষ এমনি সচেতন হয়ে গেছে সেই হিসেবে। সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো গাইডলাইন দেওয়া হয়নি, সেই কারণেই বাড়ির যারা সদস্য তারাও এখনও দ্বিধাবিভক্ত। কী হবে, আদৌ আসতে পারবেন কি না বাইরের থেকে, প্রতিবেশীরা আসতে পারবেন কি না, বাইরের আত্মীয় স্বজনরা আসতে পারবেন কি না। কিন্তু একটা জিনিস পরিষ্কার আমরা জানতে পারলাম যে 182 বছরের এই পুজোর রীতিনীতির কিন্তু অনেকটা পরিবর্তন হচ্ছে। ফলে আপনারা আসবেন কি আসতে পারবেন না সেটা কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন। আজকাল ডট ইনের সঙ্গে থাকুন, কলকাতার আরও কয়েকটি বনেদি বাড়িতে আমরা ঘুরব, আপনাদেরকেও নিশ্চয়ই সঙ্গে পাবো। নমস্কার।